তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের সাথে একটা ড্রিঙ্ক রেসিপি শেয়ার করব। এটা আপনারা অরেঞ্জ ড্রিঙ্ক বলতে পারেন অথবা মকটেলও বলতে পারেন। ভীষণ ভালো লাগে এটা খেতে, আর দেখতে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগে। বাড়িতে গেস্ট আসলে আপনারা এইরকমভাবে একটা ড্রিঙ্ক সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর নিজেরাও বাড়িতে এটা খুব চটপট বানিয়ে নিতে পারবেন। গরমের সময় কিন্তু এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখে নিন আজকের রেসিপিটা আমি কীভাবে বানাই। প্রথমে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু একদম ফ্রেশ হওয়া চাই। এবারে পাতাগুলোকে খুব পরিষ্কার করে আমি জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব লেমন স্লাইস। লেমন স্লাইস 2 থেকে 3টি এখানে দিতে হবে। দানাগুলোকে অবশ্যই বের করে নিতে হবে, 2টো অথবা 3টে আপনারা দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ড্রিঙ্ক অথবা মকটেলের রেসিপি। দেখুন লেমন স্লাইস আমি 2টো দিয়ে দিয়েছি এখানে, 2টো গ্লাসে 2টো 2টো করে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বিট লবণ অথবা ব্ল্যাক সল্ট। বড় চামচ হলে আপনারা 1/2 চামচ ব্যবহার করবেন, ছোট চামচ হলে 1 চামচ ব্যবহার করবেন। এবারে একটা বেলনির সাহায্যে এগুলোকে ভালোভাবে চেপে চেপে জুস বের করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু এটা কাঁচের গ্লাস তো সাবধানে কাজটা করতে হবে। ভালোভাবে এইভাবে চেপে চেপে নিতে হবে, তাহলে লেমন থেকে জুসটা বেরিয়ে আসবে আর পুদিনা পাতারও কিন্তু জুসটা বেরিয়ে আসবে, যার জন্য এটা কিন্তু দারুণ একটা টেস্ট হবে। দেখুন ঠিক এইভাবে আপনারা চেপে চেপে লেমন থেকে জুসটা বের করে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে সব কিছু খুব ভালোভাবে জুসটা বের করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো, 4 থেকে 5টা ব্যবহার করবেন। দেখুন বরফের টুকরোগুলো আমি 2টো গ্লাসেই দিয়ে দেব। বরফের টুকরো আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মিরিন্ডা। আপনারা এখানে ফ্যান্টাও ইউজ করতে পারেন, তো এটা যেহেতু একটা অরেঞ্জ ড্রিঙ্ক আমি তৈরি করছি তাই এখানে অরেঞ্জ কালারের ড্রিঙ্ক এখানে ব্যবহার করতে হবে, তো আপনারা মিরিন্ডা অথবা ফ্যান্টা ইউজ করতে পারেন। তবে মাজা বা ফ্রুটি কিন্তু ব্যবহার করবেন না, মিরিন্ডা অথবা ফ্যান্টাটাই ব্যবহার করবেন। দেখুন আমি এখানে কোল্ড ড্রিঙ্কসটা এর মধ্যে ঢেলে দিয়ে এলাম, কি দারুণ দেখতে লাগছে। দেখুন আপনারা গেস্ট আসলে বাড়িতে অবশ্যই এইভাবে আপনারা সার্ভ করবেন, দারুণ লাগে এটা খেতে আর দেখতে তো অসাধারণ লাগে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। কোল্ড ড্রিঙ্কটা দেওয়ার পরে ভালোভাবে একটা স্পুনের সাহায্যে আমি সব কিছু মিশিয়ে নিলাম। এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তো এটাকে আরও সুন্দর দেখতে লাগার জন্য আমি ওপর থেকে পুদিনা পাতাটাকে আমি দিয়ে দেব, দেখতে খুব সুন্দর লাগে। তো এটা আপনারা বাড়িতে যদি খান তাহলে এইভাবেও খেতে পারেন, তবে বাড়িতে গেস্ট আসলে এইভাবে একটু সাজিয়ে দেবেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। কোনো জিনিস যখন দেখতে খুব ভালো লাগে তখন কিন্তু আমাদের সেটা মনে হয় খেতেও ভীষণ ভালো লাগে। তো এটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আমি ওপর থেকে পুদিনা পাতাটাকে এইভাবে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।